বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগ। বুধবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি চিংকিউ রোয়াজা, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান সহ আরও অনেকে।